যারা বলে হাদিস জাল হয় না তাদের আকিদা খারাপ। হাদিস জাল মানুষ করে, জাল হাদিস নেবেন? বলি কয়েকটা হাদিস জাল। অন্যতম মিথ্যা কথা চালু আছে এই মর্মে, যদি মোহাম্মদকে সৃষ্টি না করা হতো তাহলে গোটা জাহান সৃষ্টি করা হতো না, জান্নাত সৃষ্টি হতো না, জাহান্নাম সৃষ্টি হতো না। মিথ্যা কথা, জাল হাদিস এটা চালু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 300 উট কুরবানি করেছিলেন 3 দিনে ইসমাইলকে কুরবানি করার সময়, চালু আছে সমাজে, কিন্তু দলিল তো নেই। আইয়ুব আলাইহিস সালামকে 18টি বছর পোকাতে কামড়িয়েছে, চালু আছে সমাজে, কিন্তু এই কথার ভিত্তি নেই। মিথ্যা কথা একেবারে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখের সাথে প্রেম করেছিলেন এবং বিয়ে করেছিলেন, একেবারে মিথ্যা কথা। একটা নবীর জন্য 9টা মহিলার সাথে বিয়ে হয়, বুঝতে পারেন 9টা মহিলা বললাম কেন? একজন নবীর সাথে এই মহিলার কিন্তু বিয়ে হতে পারে? দাউদ আলাইহিস সালাম আউরিয়ার স্ত্রীকে বিয়ে করার জন্য তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন, বক্তারা এই বক্তব্য দিয়ে থাকে, নাউজুবিল্লাহ, দাউদ আলাইহিস সালাম এত বড় মর্যাদাবান নবী, এত বড় মর্যাদাবান নবী, জাবুর তেলাওয়াত করলে মাস শুনতে আসতো, একদিন পর একদিন সিয়াম রাখতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নফল সিয়ামের মধ্যে শ্রেষ্ঠ সিয়াম হলো সওম দাউদ, দাউদ আলাইহিস সালামের সিয়াম। এমন একজন ব্যক্তি নবী সম্পর্কে অপবাদ দিয়ে বক্তব্য দিচ্ছে। আউরিয়ার স্ত্রী একদিন গোসল করছিল, দাউদ আলাইহিস সালাম দেখে নিলেন, নেওয়ার পরে তখন কৌশলে তাকে যুদ্ধে পাঠানো হলো, যুদ্ধে শহীদ হয়ে গেল ওই ব্যক্তি, তখন তার স্ত্রীকে দাউদ আলাইহিস সালাম বিয়ে করলেন। আপনারা কি এটা ঘটনা সত্য মনে করেন? ছি 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 ছি, না হতেই পারে না, প্রশ্ন আসে না। নবীদের সম্পর্কে যে এত মিথ্যা কথা চালু আছে, নূহ আলাইহিস সালামের নৌকায় মানুষ পায়খানা করতে 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 ভর্তি হয়ে গেছিল, একটা বুড়ি পড়ে গেল, যুবতী হয়ে গেল, আর সবাই এসে গোসল করা শুরু করলো, নৌকা পরিষ্কার হয়ে গেল, শুনেননি? একইবারে মিথ্যা কথা। একবার ওই জন্য বলছিলাম গতকালকে, ওই যে বুড়ি কাঁটা দিত রাসূল সাল্লাহ সাল্লামের রাস্তায় সালাত পড়তে, বোরর কাঁটা দিত, ঘটনাই ঠিক না, অথচ বোরর গাছ একটা মরা গাছ খাড়া করে রাখছে। ফাজাইল আমুল তাবলিগি ভাইদের একটা গ্রন্থ মাওলানা জাকারিয়া সাহেব লিখেছেন, আপনি নিজেই বিশ্লেষণ করবেন, মূল উর্দু বইয়ের হজ অংশের 35 পৃষ্ঠা লিখেছেন, এখান থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম মক্কায় হজ করেছেন পায়ে হেঁটে 1000 বার। তিনি বেঁচে ছিলেন কয়বার, কয় বছর? এক। দ্বিতীয় কথা হলো এই যে হজ্জের বিধান চালু হয়েছিল কখন? একে আদম আলাইহিস সালামের সব সময় চালু হয়েছে না ইব্রাহিম আলাইহিস সালামের সব চালু হয়েছে? 68 পৃষ্ঠায় মূল উর্দু এবং 160 পৃষ্ঠায় কিতাব ঘর পড়তে ওর অনুবাদে লেখা আছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এক অজুতে, মানে মাঘ এশার সালাতের অজুতে ফজর সালাত আদায় করেছেন এক টানা 50 বছর বা 40 বছর। আপনি কি মনে করেন কথা ঠিক? আবু হানিফা রহিমাহুল্লাহ একজন অত্যন্ত সম্মানী মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন, এই ধরনের পচাকার তার দ্বারা হয়নি। সারেবেকায় একটা বই আছে, এই বইয়ের 16 পৃষ্ঠায় ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে একজন বিদ্বান এই কথা নিয়ে আসছেন যে এক টানা আবু হানিফা রহিমাহুল্লাহ এক টানা 55 বছর সিয়াম রাখছেন। বলুন এই সিয়াম হবে? কারণ যে ব্যক্তি এক টানা সিয়াম পালন করলো ওই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করলো, কারণ সহি বুখারীর 5057 নম্বর হাদিসটা খুলে দেখুন, দুঃখজনক হলেও সত্য, বলছেন এক রমজানে তিনি 61 বার কুরআন খতম দিয়েছেন। এটা সম্ভব? তারাবির সালাতে যদি এক রমজানে 61 বার কুরআন খতম দেন তাহলে প্রতি দিনে কয়বার করে খতম দেওয়া লাগছে? 2 বার করে, তাই না? এগুলো লেখা যায়? আপনি বলুন তো দেখি, এটা কি লেখা যায়? 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, এটা কি লেখা যায়? আবু হানিফা রহিমাহুল্লাহ একজন সম্মানিত ব্যক্তি,
তাকে পচানো হয়েছে, তার সাথে আব্দুল কাদের জেলানিকেও। রাবিয়া বসরী একজন ব্যক্তি হজ করার ইচ্ছা করলো, আল্লাহ তাকে সম্মান দিলেন, তিনি হজ করতে বের হবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, কাবা ঘর নিয়ে গিয়ে ইরাকে নিয়ে চলে গেলেন। কি নাউজুবিল্লাহ বললেন না? এই কথাগুলো, মিথ্যা কথাগুলো প্রচলন করে 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 মানুষের হৃদয়কে একেবারে মোর মানে একেবারে মেরে ফেলেছে, যার কারণে সহি হাদিস আর গ্রহণ করতে চায় না। গাউসে পাকের গল্প, আব্দুল কাদের জেলানি যখন মারা গেলেন, নাউজুবিল্লাহ, এই ঘটনা বলাটাই খারাপ লাগছে। আপনি জানেন যে আব্দুল কাদের জেলানি সম্পর্কে বলা হয় যে 18 পারা কোরআন হেফজ করে পেট থেকে জন্ম নিয়েছিল, তাই না? যখন কবরে মারা গেছেন, চলে গেছেন, তখন মুনকার নাকির আসছে, আসার পরে মুনকার নাকিরের দুই হাত ধরেছে, বলছে এই তুই রাসুলের নামের খেলাপ করেছিস, তোরা কেন সালাম দিয়েছিস? আপনার আপনার একটু লক্ষণীয়, ঘরে ঢুকতে হলে সালাম দিতে হয় না? সালাম দিতে হয়। আপনি বলেন এই সালাম দিয়েছিস, তোরা অন্যায় করেছে। সর্বনাশ, মুনকার নাকিরের হাত ধরে ফেলেছে। কে? গাউসে পাক। কে? আব্দুল কাদের জিলানি ধরে ফেলেছে। আল্লাহর নবীর সুন্নাত সালাম দেওয়াত আমার নবীর সুন্নাতকে অস্বীকার করেছে, তোদের এত বড় সাহস, ধরে ফেলেছে। এবার আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠাইছ, এ তো আমাদের আর কবর থেকে বের হতে দেয় না। তখন আল্লাহ বলছেন ব্যাকুবরা, যাত্রার কাছে যখন তখন যেতে হয়, তোরা ভুল করেছিস, ভুলের সংশোধন করে নে। আল্লাহ তোমার কাছে গিয়ে আমি অনুমতি নিয়ে আসবো। ওই ফেরেশতারা বলছে, দেখেন কথাটা কত জঘন্য, যখন চলে যাচ্ছে তোমার না, তোরা আল্লাহর কাছে যাবি না, আর আসবি না, তোরা পালাবি, তোরা বল আমার কাছে ওয়াদা কর, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদান পৃথিবীতে আসবে তাদের কবরে আসবি কিনা বল। প্রথম কথা হলো এই, এই কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে পৃথিবীর কোন লোক কি জানতে পারে? তৈরি হলো কিভাবে? ওই বক্তাকে আপনারা এই দেশে টাকা খরচ করে নিয়েও আসেন, বলে দিলাম স্পষ্ট, ভাবতে হবে। বলছে কে, ওরে বেটা, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক, এই সমস্ত প্রতারক আলেমদের অসম্ভব, শরীয়তের সবচেয়ে অপব্যাখ্যাকারী, ইসলামের বড় শত্রু এই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে ধরে ধরে মুশরিক তৈরি করে। আরে মুসা আলাইহিসসালাম যখন, দেখেন ঘটনা কি, মুসা আলাইহিসসালাম যখন উপরে গেলেন, তখন আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বি ইয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? তখন বলে হিয়া আসায়া তাওয়াক্কু বিহি ওয়া হাসসু বিহা আলা গনামি ওয়া মারিবা উখরা। দেখেন কত নোংরা কথা। তখন মুসা আলাইহিসসালাম উত্তর ছিল আমার হাতে লাঠি, কিন্তু উত্তর দিলেন আমার হাতে লাঠি, এই লাঠি দ্বারা আমি পাতা পেড়ে বকরিকে খাওয়াই, আরো কাজ করি। উত্তর হতো শুধু কি, লাঠি। তখন আব্দুল কাদের জেলানি বলছেন, মুসা তুমি তো উত্তরে ভুল করলে, মুসা কি আজকের মানুষ ছিলেন বলেন তো দেখি? জন্ম হলো 555 হিজরিতে বলছে, আর এই ঘটনা আল্লাহর সঙ্গে যখন কথা হচ্ছে মুসা আলাইহিসসালামে তিনি ভুল ধরলেন। শুধু তাই, মেরাজে যাওয়ার সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে উঠবেন, দেখেন ঘটনা কাকে বলে, ঘটনা কাকে বলে, যখন উঠবেন তখন বলছেন, আপনি যে যাচাই করবেন না বক্তব্য, এই সমস্ত বক্তব্য বিশ্বাস যদি করেন, ঈমান থাকবে? জুতা খুলে আরশে উঠছেন, তখন ওখানে আব্দুল কাদের জিলানি বলছেন, আরে মোহাম্মদ তুমি জুতা খুলে উঠছো কেন, তুমি জুতা নিয়ে উঠো, কারণ জুতা পায়ে দিয়ে উঠলে আরশের মর্যাদা বৃদ্ধি পাবে জুতার কারণ। ওখানেও আব্দুল কাদের জিলানি বলুন, আমি আমি ইমাম আবি হানিফা সম্পর্কে মিথ্যা কথা কখনো বরদাস্ত করতে পারি না, মরা পর্যন্ত এর বিরুদ্ধে বলেই যাব। এই সমস্ত ঘটনা ইমাম আবু হানিফা সম্পর্কে যেমন মানায় না, আব্দুল কাদের জেলানি সম্পর্কে মানায় না। এক শ্রেণীর পেট পূজারী আলেম, এক শ্রেণীর পেট পূজারী ব্যক্তি এইগুলো পুঁজি করে
সমাজে সুর করে তাল দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম।